ক্যান্সার বেমার হাম ঋণা বাগাই সাকদুক নাই হাম ক্রাই পান্ডার সংযোজাখা আগরতলা প্রেস ক্লাব কক থুমনাই রগ্নি বিশিঙ্গ অ পান্ডার সংযোজাখা ককতি ছাল অ পান্ডা ফাই মাঝাখা আগরতলা প্রেস ক্লাব নি তাংফাং প্রণব সরকার 23 রজিত পান লক্ষ বই কুমনি আদং রক নমস্কার দিস সিবিসিস ক্যান্সার দি ফুল নেম ইজ কম্প্রিহেনসিভ ব্লাড এন্ড ক্যান্সার সেন্টার এটা ইন্ডিয়াতে 16 বছর হয়ে গেছে উই আর ইন দি 16th ইয়ার এন্ড দিস ইজ দ্য 8th সেন্টার ইন্ডিয়াতে আগে আমাদের 7 সেন্টার আছে আগরতলা হলো 8 অ্যান্ড নর্থ ইস্টে ফার্স্ট আমাদের মেইন এইম গো টু দ্য পেশেন্ট ট্রিট দ্য পেশেন্ট অ্যাট দ্য রাইট টাইম উইথ মোর ট্রান্সপারেন্সি তাই জন্য আমরা এক এক স্টেট ইউ গো টু বিগ সিটিস রেট ইজ মোর এইখানে রেটও কম সুপার স্পেশালিস্ট আমাদের আছেন এখানে মেডিকেল অনকোলজি সার্জিক্যাল অনকোলজি সেডিশন সবাই আছেন আমাদের কাছে স্লোলি স্লোলি আমাদের এখানে পেট সিটিও আসবে এখন মোস্টলি বাই মার্চ এপ্রিল ইট বি ফুল ফ্লেজ ক্যান্সার সেন্টার ত্রিপুরার থেকে কেউ এখান থেকে না চেন্নাই বম্বে কলকাতা যাওয়ার দরকার নেই ওয়ান্স দে গেট দ্য ট্রিটমেন্ট হিয়ার ইট বি ফুল প্যাকেজ অফ ট্রিটমেন্ট দে ক্যান এনজয় দে ক্যান গেট দ্য ফুল ট্রিটমেন্ট হিয়ার দে নিড নট গো আউট অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইস দে উইল সেভ লট অফ মানি প্রভাত আজকে আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে আমরা একটা হেলথ ক্যাম্প করেছি ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প এখানে আছেন ডক্টর পবন কেরালা আর আছেন সিবিসির যিনি কর্ণাধার উনি আছেন এটা আমরা আসলে প্রথমবার ক্যান্সার স্ক্রিনিং টেস্ট সাংবাদিকরা করেছে এটা একটা ক্যান্সার সম্পর্কে একটা ভীতি আছে যার জন্য আজকে লোকজনও কম এসছে তো আশা করবো যে এই ক্যাম্পটা আমরা শুরু করেছি এটা আমরা আস্তে আস্তে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওনারা কথা দিয়েছেন একসাথে আমাদের সাথে কাজ করবে ডিস্ট্রিক্টের সাব ডিভিশনে আমরা নিয়ে যাবো কারণ ত্রিপুরা একটা ক্যান্সার একটা জোন হয়ে উঠছে ধীরে ধীরে খুব টেন্ডেন্সির মধ্যে চলছে যে আসছে যে ক্যান্সারের প্রায় মানে অলমোস্ট প্রত্যেকটা এলাকাতে ক্যান্সার পেশেন্ট আছে আমাদের দুই একজন সাংবাদিকও ক্যান্সারে মারা গেছেন একজন সাংবাদিক আছেন লাস্ট স্টেজ ক্যান্সারে তো এই জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি এবং ধীরে ধীরে আমরা আশা করি যে ওনারা বলছেন যে ওনারা আমাদের সাথে পাশে থাকবেন তো আমরা সারা রাজ্যে আস্তে আস্তে এটা নিয়ে যাবো আপনারা জানেন যে আর দু তিন মাস পরে আমাদের এখানে ইলেকশান তো এই জন্য হয়তো কিছুটা ব্যাঘাত হতে পারে কিন্তু ওনারা যেহেতু এখানে থাকবেন আমরা এই ক্যাম্পটা আমরা সারা রাজ্যে ধীরে 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 নিয়ে যাবো ঠিক আছে কম লোক আসো কিন্তু আমাদের যে প্রচারটা হচ্ছে ক্যান্সার কিন স্ক্রিনিংয়ের জন্য সাংবাদিকরা উদ্যোগ নিয়েছে জার্নালিস্ট ইউনিয়ন উদ্যোগ নিয়েছে আমি মনে করবো যে এটা একটা বার্তা যাবে এই বার্তার ফলে আস্তে আস্তে যে সচেতনতার যে ভয়ের যে পরিবেশটা কাটিয়ে তোলা এটা করা সম্ভব হবে আমি ধন্যবাদ জানাই সিবিসির যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের আমাদের ডাকে ওনারা সাড়া দিয়েছেন এসছেন এবং জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাকে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নমস্তে মেরা নাম ডক্টর পবন মানে ক্যান্সার অপারেশন করনে ওলা ডক্টর হুম মানে সিবিসিসি ক্যান্সার সেন্টার মে কাম কর রা হুম अभी इस नवंबर महीने में पैंक्रियाटिक कैंसर गैस्ट्रिक कैंसर और लंग कैंसर का अवेयरनेस क्रिएट करना बहुत ज़रूरी है त्रिपुरा स्टेट में हर 50 लोगों में एक जन को लंग कैंसर या पेट का कैंसर हो रहा है और त्रिपुरा स्टेट में फैसिलिटीज़ कम होने के वजह से ज़्यादातर पेशेंट्स को दूसरी स्टेट में बाहर की राष्ट्र में जाके ट्रीटमेंट लेने की ज़रूरत पड़ रही है बट अभी से हम लोग यहीं पे अगरतला में ही अवेलेबल है पेट का कैंसर लंग का कैंसर पैंक्रियाटिक कैंसर जो भी कैंसर है हम यहीं पे पूरी तरह ट्रीटमेंट आपको ए टू जेड ट्रीटमेंट देने के लिए अवेलेबल है आपको और कहीं स्टेट में जाके तकलीफ़ में पड़ने की ज़रूरत नहीं है पूरी जा इंडिया में हर कोने में जिस तरह की क्वालिटी की ट्रीटमेंट आप एक्सपेक्ट करते हो वही क्वालिटी ऑफ ट्रीटमेंट हम अगरतला में देने के लिए सब फैसिलिटीज़ अरेंज किया हुआ है सब फैसिलिटीज़ रेडी है और हम लोग पिछले 5 महीने से अवेयरनेस क्रिएट करने के लिए और कैंसर स्क्रीनिंग करने के लिए लोगों तक कैंसर की बात पहुंचाने के लिए कोशिश कर रहे हैं इसी अवसर पे आज भी एक कैंसर का कैंप अरेंज किया हुआ है हम इस प्रेस क्लब को थैंक यू बोलना चाहते हैं इस अपॉर्चुनिटी को हमको देने के लिए इस अवसर पर हम सबको विनम्रता से विनती करते हैं सब कैंसर के बारे में जानिए कैंसर का टेस्ट कराइए और कैंसर का ट्रीटमेंट
जितना जल्दी हो सके उतना जल्दी करवा लीजिए, क्योंकि कैंसर अगर पहली स्टेज या दूसरी स्टेज में पकड़ सकते हैं तो कैंसर को ज़रूर मिटा सकते हैं। थैंक यू।